নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ে শোনাচ্ছি নিত্যানন্দ বিনোদ গোস্বামী রচিত একটি ছোট গল্প, সর্দার মশাই। একটি ছোট্ট গ্রাম, সেখানে কয়েক ঘর লোক বাস করত। তারা দিনের বেলা যেত কাজকর্ম করতে, সন্ধেবেলা ঘরে ফিরে ছেলে মেয়েদের নিয়ে গল্প শোনাতো। গ্রামের বাইরে ঘন পাতায় ভরা একটা বড় গাব গাছ ছিল। সেই গাছে যখন লাল লাল কচি পাতা বের হতো, গায়ের লোকে সেই পাতা দিয়ে তরকারি রেঁধে মনে সুখে খেত। তারপর আবার যখন ফল ধরত, তখন গায়ের ছেলেদের আনন্দ দেখে কে। ফল পাকলেই তারা দল বেঁধে গাছের তলায় হাজির। কে বা উঠত গাছে, কেউ বা থাকতো তলায়। পাকা পাকা গাব পেরে যত ইচ্ছে খেয়ে আবার কোঁচড় ভরে বাড়ি নিয়ে যেত। গ্রাম থেকে ঢুকতে একটু দূরে একটা বন, সেই বনে নানা রকম পশু, রং বেরঙের পাখি থাকতো, আর থাকতো একদল বাঁদর। বাঁদরগুলো মাঝে মাঝে গ্রামের মধ্যে উৎপাত করতে এসে লোকের কাছে তাড়া খেয়ে পালিয়ে যেত বটে, কিন্তু কলাটা মুলোটা যা পেত নিতে ভুলতো না। বাঁদরগুলো যেদিন সেই গাব গাছের সন্ধান পেল, সেদিন থেকে তার ফলের ওপর তাদের লক্ষ্য রইল। ফল পাকতে না পাকতেই বাঁদরের দল সব দিত নিকেশ করে। বাঁদর খুব চালাক হয় কি না, তাই গাঁয়ের লোক কাজে কর্মে বেরিয়ে গেলেই তারা এসে গাছে দিত হানা। ছোট ছোট ছেলে কি আর করে, মনের দুঃখে দেখতো চোখের সম্মুখেই তাদের সাধের ফলগুলি বাঁদরে খেয়ে ফেলছে। শেষে বিরক্ত হয়ে গাঁয়ের মোড়ল গাছের তলায় একজনকে পাহারায় বসিয়ে দিলেন। বাঁদররা পড়ল মুশকিলে, গাছের কাছে আসতে সাহস হয় না, পাহারাদারের হাতে তীর ধনুক, অথচ পাকা ফলের লোভে তাদের মনে করছে ছটপট। শেষে বাঁদরের দল বুদ্ধি করে রাত্রে এসে চুরি করে ফল খায়, আর ভোর না হতেই বনে পালিয়ে যায়। তখন তো আর পাহারা থাকে না। বাঁদরের যে দলপতি, তাকে সবাই ডাকত সর্দার বলে। সর্দার খুব ভালো লোক। সে বললে, রাতের বেলা কোথাও যাওয়া বাঁদুরে শাস্ত্রে নিষেধ, তোমরা রাত্রে বেরিও না, বনে তো ঢের ফল আছে, তবে কেন মানুষের ফল খাওয়া? এখন থেকে যদি তোমরা সাবধান না হও, তবে তোমাদের কপালে বিপদ আছে বলে রাখছি। সর্দারের কথা কেই বা শোনে, তারা তাকে অগ্রাহ্য করে যেতে লাগলো। সর্দার কিন্তু তাদের সঙ্গে না গিয়ে রাতের বেলা বনেই থাকত। এদিকে গায়ে লোকে বাঁদরের দুষ্টুমি টের পেয়ে গেল। তারা সকলে একজোট হয়ে পরামর্শ করে ঠিক করলো যে গভীর রাতে গায়ে সকলে মিলে চুপি চুপি গাছ ঘেরাও করে অপেক্ষা করবে। বাঁদরেরা রাতে ভালো দেখতে পায় না, তাই খুব সুবিধে হবে। যেই ভোর হতে আরম্ভ করবে, অমনি সকলে মিলে আচ্ছা করে বাঁদর ঠেঙাবে। পরদিন ভোরে বাঁদরেরা দেখল গাব গাছের চারিদিকে লোকে লোকারণ্য, তাদের হাতে আবার তীর ধনুক, লাঠি শোঁটা, ভয় তাদের প্রাণ গেল উড়ে। এখন পালাবার উপায় আর নেই। সকলেই বলতে লাগলো, সর্দারের কথা মতো চললেই ভালো হতো, ভেবে আর কি হবে। ঘাবড়ে গিয়ে বাঁদরের দল চেঁচামেচি আরম্ভ করলো, আর চারিদিক থেকে ইঁট পাটকেলে আর তীর হু হু করে গাছের ওপর এসে পড়তে আরম্ভ করলো। বাঁদরদের কারো বা গেল মাথা কাটা, কারো বা গেল পা বিঁধে, তারা আরও চেঁচাতে লাগলো। নিচে নামলেই ঘাড়ে পড়ে মোটা লাঠির বাড়ি। ওদিকে বনের ভেতর সর্দার সেই চিৎকার শুনতে পেয়ে ভাবলে, নিশ্চয়ই দলের কোনো বিপদ ঘটেছে। সে ধাঁ করে উঠে পড়ল একটা খুব উঁচু গাছে। সেখান থেকে ব্যাপার দেখেই তার চক্ষু স্থির। এখন কি করা যায়? সর্দার ভাবল, এদের বাঁচাবার একটা উপায় করতেই হবে, নইলে আমি কিসের সর্দার? তক্ষুনি সে লাফ দিয়ে চলে গেল গ্রামের মধ্যে। সেখানে এক বাড়িতে একটি বউ উনুন ধরিয়ে রান্নার জোগাড়ে গেছে। সর্দার করলে কি, গোয়াল থেকে এক আঁটি খড় এনে উনুনের আগুনে ধরিয়ে নিয়ে লাগিয়ে দিল ঘরের চালে। ব্যাস বেঁধে গেল লঙ্কা কাণ্ড, এক ঘর থেকে আর এক ঘরে এমনি করে চালে চালে গেল আগুন লেগে।
তখন গাঁয়ের লোকেদের কাছে খবর ছুটলো আগুন লেগেছে, বাঁদর ঠ্যাঙানো গেল ঘুছে। যে যত জোরে পারল দৌড় দিল গাঁয়ের দিকে। দেখতে দেখতে গাব গাছের চারিদিক একেবারে খালি। বাঁদরেরা হাঁফ ছেড়ে প্রাণপণে লম্বা লাফ ঝাঁপ দিতে দিতে ঢুকলো বনে। সর্দার এসে খুব একচোট বকুনি দিয়ে তাদের বললেন, হতভাগারা, বড় ভাগ্যে আজ রক্ষা পেয়ে গেলি, খবরদার আর কখনো গাঁয়ের দিকে যাবি না।